মসজিদুল মামিরিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি শাহজাহানপুরের সহকারী শিক্ষক মসজিদুল মামিরিয়াল একাডেমি। আজকে নতুন বছর 2021 তোমাদের আলোচ্য চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। 2020 কোভিড-19 পরিস্থিতির কারণে আমরা তৃতীয় শ্রেণীতে তোমাদেরকে ভালোভাবে পাঠদান করাতে পারি না। যতটুকু আমাদের অনলাইন ক্লাস হয়েছে আশা করি তোমরা ওগুলো ভালোভাবে দেখেছ এবং ওই অনুযায়ী চতুর্থ শ্রেণীর প্রস্তুতি নিয়ে উঠেছ। তবু তৃতীয় শ্রেণীতে আমি বিশেষভাবে তোমাদেরকে মার্চের ১৬ পর্যন্ত যে ক্লাসগুলো করেছিলাম ওগুলাই এখন চতুর্থ শ্রেণীতে তার বিস্তারিত আলোচনা হবে। তো আশা করি আমরা ১ তারিখে তোমাদেরকে যে বইগুলো দিয়েছি বইয়ের সাথে সাথে তোমাদের একটা সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। ওই সিলেবাসে তোমাদের গণিতের বান বন্টন বন্টন সম্পর্কে এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। দেখো তোমাদের নাম্বারগুলো কি সিলেবাসে ৬ পৃষ্ঠে আছে। প্রথম ১ নম্বর প্রশ্ন তোমাদের ১ নম্বর প্রশ্নে আসবে সংক্ষিপ্ত প্রশ্ন। ২০টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, ২০টা প্রশ্নেরই তোমাদেরকে উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান ১। ২ নম্বর তোমাদের চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা। চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা হলো তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ। এখান থেকে তোমাদের ২টা প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। ৩ নম্বরে তোমাদের লসাগু বসাগু সম্পূর্ণ নতুন, তৃতীয় শ্রেণীতে বা কোনো ক্লাসে তোমরা লসাগু বসাগু পাও নাই, চতুর্থ শ্রেণীতে তোমাদের নতুন হকভাবে শুরু হবে লসাগু এবং বসাগু। ৪ সাধারণ বগ্নাংশ সম্পর্কিত অবস্থা, এটা বগ্নাংশ আমরা বগ্নাংশ যোগ বিয়োগ করেছি, এখন এখানে সাধারণ বগ্নাংশ সম্পর্কে চতুর্থ শ্রেণীতে আলোচনা করব। ৫ নং গুণ সম্পর্কিত সমস্যা, ৬ নং দশমিক দশমিক ভগ্নাংশ, যে ভগ্নাংশ তোমরা আগে পাও নাই চতুর্থ শ্রেণীতে আশা করি আমরা আলোচনা করব। ৭ ভাগ সম্পর্কিত সমস্যা, যে ভাগ ভাগঙ্ক ওটা সম্পর্কে আমরা এবার আলোচনা করবো আরও বিস্তারিত। ৮ জ্যামিতি সম্পর্কিত সমস্যা, তোমাদের ৩টার মধ্যে ২টার উত্তর দিতে হবে, এই জ্যামিতিগুলো আমরা চতুর্থ শ্রেণীতে আলোচনা করব। ৯ পরিমাপ সম্পর্কিত সমস্যা, যেটা আমরা তৃতীয় শ্রেণীতে আলোচনা করেছিলাম। সময় সম্পর্কিত সমস্যা তৃতীয় শ্রেণীতে আলোচনা করেছিলাম, এখন আরও বিস্তারিত আলোচনা করব। ১১ নং উপাত্ত বিন্যস্তকরণ সম্পর্কিত সমস্যা, এটা সম্পূর্ণ নতুন অধ্যায় তোমাদের, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা। তো এই যে আমাদের সিলেবাস, যে আমরা সিলেবাসটা বিস্তারিত দেখলাম কি কি প্রশ্ন আসতে পারে, কিছু প্রশ্ন আমরা তৃতীয় শ্রেণীতে পড়েছি যেসব অধ্যায়গুলো সেগুলো নতুন করে আবার কিছু অধ্যায় সংযোজন হয়েছে আমাদের সাথে, এগুলো নিয়ে আমরা চতুর্থ শ্রেণীতে একটা গণিত বই ১০০ মার্কে সাজানো হয়েছে। আশা করি আমরা এই বইটা এই বছর ২০২১ সালে ভালোভাবে শেষ করতে পারবো, অনুশীলন করতে পারবো এবং তোমরা কিছু শিখতে পারবো। তারপর এখন আমরা চতুর্থ শ্রেণীতে যে চতুর্থ শ্রেণীর গণিত বই, এই গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে শুরু করবো। আজকে আমাদের প্রথম ক্লাস, এই ক্লাসটা তোমার মনোযোগ দিয়ে দেখো, দেখলে তৃতীয় শ্রেণী থেকে যে প্রমোশন পেয়েছো তৃতীয় শ্রেণীতে এই অধ্যায়টা ছিল। তাহলে দেখো আমরা প্রথম অধ্যায় আমাদের ২ পৃষ্ঠায় বড় সংখ্যা ও স্থানীয় মান, আমাদের অধ্যায়টা কি বড় সংখ্যা এবং স্থানীয় মান। দেখো তৃতীয় শ্রেণীতে আমরা যে সংখ্যাগুলো এই ১১৫ ২২০ এইভাবে ছোটো 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 সংখ্যাগুলো আমরা কী করলাম আলোচনা করলাম শিখলাম। এখন চতুর্থ শ্রেণীতে আসার পর এই ছোটো ছোটো সংখ্যাগুলো আর তেমন থাকবে না, এখন তুমি বড় সংখ্যা জানতে হবে, বড় সংখ্যা দেখবে, হঠাৎ করে একটা বড় সংখ্যা চলে আসবে। এই যে মনে করো এখনটা এই সংখ্যাটা আমি দেখলাম, এখানে কত তুমি পারবে, এটা অনেক একটা বড় সংখ্যা। তাহলে আমরা তৃতীয় শ্রেণীতে যে স্থানীয় মান, স্থানীয় মানটা শিখেছি, ওই স্থানীয় মান দ্বারা এই সংখ্যাটাকে আমরা নির্ণয় করতে পারবো। দেখো একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার, তাহলে হাজারের ঘরে কত ৫, ৫ হাজার, শতকের ঘরে কত ২, তাহলে ২ শতক।
আর দশক আর একক, তাহলে তিন দশে তিরিশ, তাহলে পাঁচ হাজার দুই শত তিরিশ আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। তাহলে এখন চতুর্থ শ্রেণীতে আসি আমরা, এসে বড় এখানে সাইজ সংখ্যা, কিন্তু আমাদের পাঁচ সংখ্যা থেকে শিখতে হবে, পাঁচ ছয় সাত আট, পাঁচ ছয় সাত আট সংখ্যা পর্যন্ত আমরা শিখব। তার পরবর্তীতে গিয়ে আমরা কমার ব্যবহার, আমরা কি জানব কমার ব্যবহার। তো সাধারণত আমরা পাঁচ সংখ্যাটা শিখে এবং এর স্থানীয় মান নির্ণয় করতে হবে, কি করতে হবে স্থানীয় মান। দেখো আমি পাঁচ একটা পাঁচটাতে একটা সংখ্যা লিখলাম, এখানে একটা সংখ্যা আমি লিখব, এখন তুমি হঠাৎ করে কিভাবে লিখেন আমি কত লিখেছি, পাঁচটা পাঁচ জাতীয় সংখ্যা, কয়টা পাঁচ সংখ্যা। তাহলে দেখো পাঁচ অঙ্কের এখন আমি পাঁচ অঙ্কের সংখ্যাটা লিখলাম, এখন দেখো এটা অনেক বড় একটা সংখ্যা, আমি যদি ছয় সাত আট অঙ্কের দিই তোমরা হত বম্ব হয়ে যাবে। এখন এটাকে আমরা কীভাবে করব, তাহলে পাঁচ অঙ্ক সংখ্যাটা আমরা কত স্থানীয় মান নির্ণয় করব, কি মান স্থানীয় মান, দেখো একক দশক শত হাজার ওজন, তাহলে দেখো একক দিয়ে দাও,
তাহলে যোগ করার পর যেই সংখ্যাটা সর্বশেষ এটার সাথে মিল হবে তাহলে তোমাদের অঙ্কটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো আশা করি তোমরা আজকে আমরা অযুগ পর্যন্ত অঙ্কটা করলাম। এক দশক শতক হাজার অযুগ লক্ষ নিযুত কোটি আমরা আট সংখ্যা পর্যন্ত যাব, কিন্তু আজকে আমরা এই সংখ্যায় রয়ে গেলাম। পরবর্তী ক্লাস আমরা ওগুলো আলোচনা করব। তো আশা করি তোমাদের এখানে আমরা তিন পৃষ্ঠায় আমাদের তিন পৃষ্ঠায় কিছু অঙ্কে লেখার জন্য দিয়েছি, আছে কি অঙ্কে লেখো। তো তোমরা এই অযুত পর্যন্ত যদি ভালোভাবে শিখো, আজকে অযুত আমি অযুত পর্যন্ত আলোচনা করলাম, অযুত পর্যন্ত শিখলে নিচের অঙ্কগুলা কথায় লিখতে পারবে, কি লিখতে পারবে কথায় লিখতে পারবে। তাও আসুন না বাণীর কাজ, যে আমরা প্রথম সিলেবাস সম্পর্কে জানলাম, তারপর আমরা বড় সংখ্যা স্থানীয় মান জানলাম, আজকে আলোচনা করলাম বড় সংখ্যা স্থানীয় মান, পাঁচ অঙ্কের বড় সংখ্যা। এখন আমরা শিখব কি তিন পৃষ্ঠা, তিন পৃষ্ঠা দুই এ স্থানীয় অঙ্কগুলো, দুই যে অঙ্কগুলো আছে এর এখানে কষ্ট দিয়েছে কি কথাই অঙ্কে লেখো, সরি অঙ্কে লেখবা, অঙ্কে লেখার পর তুমি স্থানীয় মান নির্ণয় করবে। দুইয়ের দুইয়ের অঙ্কে লেখো এবং স্থানীয় মান নির্ণয় কর। তোমরা একসাথে দুইটা কাজ হয়ে যাবে, তোমাদের অঙ্কে লিখবে এবং সাথে সাথে স্থানীয় মান, যা আমি কিছুক্ষণ আগে দেখলাম অযুত পর্যন্ত এই অঙ্কগুলো অযুত পর্যন্ত স্থানীয় মান করলে তোমাদের শিখা হয়ে যাবে। তারপরে যদি কোনো সমস্যা হয় আমার সাথে ফোনে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবে, প্রত্যেকের নাম্বার আমাদের কাছে আছে, স্কুলের সাথে যোগাযোগ করবে। আশা করি তোমাদের বুঝতে পারার অসুবিধা হবে না স্থানীয় মান। আমি পরবর্তী ক্লাসে আবার পাঁচ অঙ্কের এবং ছয় সাত আট অঙ্কের স্থানীয় মান নিয়ে আলোচনা করবো। তো আশা করি পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবে, এবং কোনো যদি পড়ালেখা করবে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।